देखो तुम्हादेर गतकाल की आरपीएफ एसआई एर एकटा मक टेस्टेर डेमो लिंक अफिशियल वेबसाइटे रेलवेर अफिशियल वेबसाइटे पब्लिश होयेछे। ये अफिशियल डेमो लिंकटा होयतो तोमरा सकलेई देखे नियेछो। आगेर दिन आरआरबी एलपिर अफिशियल डेमो लिंक दियेछिलो, तो लिंक मोटामुटी सेम ही टाइपेर। आमी एकबार तोमरा प्रत्येकेई एकबार आमिओ एकबार एखाने एकबार लिंकटा क्लिक करलाम, तोमराओ प्रत्येके एकबार क्लिक करे इन्स्ट्राक्शनगुलो पढ़े नेबे। देखो प्रथमेई जेटा स्क्रिने चले आसलो, जे प्रथमेई मार्कआप करे आरेकबार देखिये दिच्छि एखानटाय। जे प्रथमेई स्क्रिने तोमादेर बाँ दिकेर ओपरे एरकम तोमादेर थाकबे सिस्टेम नम्बर थाकबे, सिस्टेम नेम थाकबे। तोमरा तोमादेर सिस्टेम नेमेर साथे मिलिये नेबे। एखाने जॉन स्मिथ लेखाटार जगह तोमादेर निजेदेर नाम थाकबे आर तोमादेर फोटो थाकबे एखाने कैंडिडेट फोटोर जगह। तारपरे यूजर आईडी पासवर्ड तो तोमादेर देवा थाकबे, बोले देवा होबे कोनटा यूजर आईडी कोनटा पासवर्ड। तो तारपरे सेई यूजर आईडी पासवर्ड दिये भार्चुअल कीबोर्ड थेके लगइन करते पारो बा नर्माल कीबोर्ड थेके, सेटा इन्स्ट्राक्शन शुने नेबे। एज पर इन्स्ट्राक्शन टाइल लगइन करबे। एखाने जेमन किछु लागछे ना, लगइन करार पर साइन इने दिलेई जेमन एखाने तोमादेर साइन इने दिलेई तोमादेर परेर पेजटा चले आसबे, जे इन्स्ट्राक्शनर पेज। इन्स्ट्राक्शनर पेजटा एखाने जेमन इन्स्ट्राक्शनर पेजटा किन्तु जे कोनो भाषाय पढ़ा जेते पारे, जेटा एखाने प्रथमे आसामिजे आछे। तोमरा आमि एखाने इंग्लिश क्लिक करलाम, इंग्लिशे क्लिक करले एटा तोमरा परपर एखान थेके भिउ इन करे एखाने देखबे, सबकटा लैंग्वेजई तोमादेर देखा जाबे। ओके, तो एखाने प्रथमे देखो इन्स्ट्राक्शनटा एकबार देखे नेওয়াই ভালো। जे बोलछे कि যেটা কোয়েশ্চেন থাকবে হচ্ছে যে টোটাল টাইম থাকবে 90 মিনিটের, 120টা কোয়েশ্চেন থাকবে, অবজেক্টিভ টাইপ কোয়েশ্চেন থাকবে। আর ফোর অপশন দেওয়া থাকবে, আর গিভেন টু ইচ কোয়েশ্চেন আউট অফ হুইচ ওনলি ওয়ান উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। দেয়ার উইল বি নেগেটিভ মার্কিং, 1/3 মার্ক উইল বি ডিডাক্টেড ফর এভরি রং অ্যান্সার। আচ্ছা, তারপরে ক্লিক অন সেভ অ্যান্ড নেক্সট বাটন আফটার অ্যান্সারিং এভরি কোয়েশ্চেন টু সেভ ইয়োর আনসার। সেভ করার জন্য কিন্তু আনসারটাকে সেভ নেক্সট করতে হবে অ্যান্সার দেওয়ার পর। ল্যাঙ্গুয়েজের ব্যাপারটা যেটা, ইউ ক্যান ভিউ দ্য কোয়েশ্চেন পেপার ইন দ্য ল্যাঙ্গুয়েজ অপটেড ফর দ্য অ্যাট দ্য টাইম অফ অ্যাপ্লিকেশন। ফিলিং দ্য অ্যাপ্লিকেশন ফিল আপের সময় যে এক্সাম ল্যাঙ্গুয়েজ অপ্ট করেছিলে তোমরা, সেটা বেঙ্গলি বা হিন্দি যে যেরকম মাতৃভাষা যেরকম দিয়েছিলে সেই ভাষাতে তোমরা কোশ্চেন পেপার পাবে, অ্যান্ড ইংলিশ ল্যাঙ্গুয়েজে পাবে। ঠিক আছে, ইফ ইংলিশ ইজ অপ্টেড, তুমি তখন যদি ইংলিশে অপ্টে চুজ করে থাকো তাহলে কোয়েশ্চেন পেপারটা শুধুমাত্র ভিউ ইন ইংলিশ ল্যাঙ্গুয়েজ অনলি, শুধু ইংলিশেই দেখতে পাবে। দ্য ইনস্ট্রাকশন অ্যান্ড দ্য কোয়েশ্চেন শ্যাল বি ডিসপ্লেড ইন দ্য ল্যাঙ্গুয়েজ chosen by you from the drop down language list in the instructions pages as well as in the top right corner of question paper। মানে instruction আর questions গুলো in the language chosen by you। ঠিক আছে, instruction আর question গুলো তোমরা যে language choose করেছিলে সেই language-ই তোমরা দেখতে পাবে। ওকে, আর টপ রাইট কর্নার অফ দ্য কোয়েশ্চেন পেপার থেকে এখানে দেবে যে ভিউ ইন বলে থাকবে, সেইখান থেকে তোমরা চয়েসটা দেখতে পাবে। আর ইউ ক্যান refer the English and or opted language version for the of the question paper during the exam। ঠিক আছে, ইংলিশ বা যে কোনো যে অপটেড ল্যাঙ্গুয়েজে তোমরা যে দেখতে পারো বাই সিলেক্টিং দ্য রিকোয়ার্ড অপশান। মানে যখন পরীক্ষা দেবে তখন কিন্তু ভিউ ইন করে তোমরা তোমাদের ল্যাঙ্গুয়েজে চয়েস করে দেখতে পারো ড্রপ ডাউন লিস্ট থেকে। ভিউ ইন বলে যে টপ রাইট কর্নারে যে কোয়েশ্চেন স্ক্রিনের মধ্যে যেই যে ভিউ ইন ল্যাঙ্গুয়েজটা, ভিউ ইন বলে যেটা অপশানটা রয়েছে। ওকে, এখান থেকে। আচ্ছা, এবার দেখো যেটা বলার সেটা হচ্ছে যে নেক্সট দেখো এখানে বলছে যে টাইম লেফট, টাইম যেটা থাকবে টাইমটা কিন্তু স্ক্রিনের ডান দিকে রাইট হ্যান্ড কর্নারে কিন্তু তোমাদের স্ক্রিনে ডিসপ্লে হবে। টাইমটা টোটাল 90 মিনিট থাকবে। এই 90 মিনিটের মধ্যে তোমাদের কিন্তু আনসার করতে হবে। আর এটা টাইম লেফট হিসেবে থাকবে, কিন্তু টাইমটা কিন্তু লেফট হিসেবে থাকবে। আর 120 মিনিট থাকবে এলিজিবল ফর পিডাব্লিউবিডি ক্যান্ডিডেটদের জন্য। আর টাইমটা তোমাদের গ্রে মার্ক মানে তোমরা অ্যান্সার মানে কোয়েশ্চেনটাই পড়ে দেখো নি, রেড মানে তোমরা অ্যান্সার করো নি, গ্রিন হয়ে যাওয়া মানে কোয়েশ্চেন প্যালেটের কালার গ্রিন হয়ে যাওয়া মানে সেটা অ্যান্সার করেছো, এরকম মানে রাখা মানে জাস্ট বেগুনি রাখা মানে পার্পেল কালার মানে হচ্ছে নট অ্যান্সার বাট মার্ক ফর রিভিউ দ্য কোয়েশ্চেন। আর দেখবে পার্পেল আর তলায় একটা গ্রিন মার্ক থাকছে, সেটা মানে হচ্ছে তোমরা কোয়েশ্চেনটার অ্যান্সার করেছো কিন্তু তাও পরবর্তীতে মার্ক ফর রিভিউয়ের জন্য তোমরা রেখে দিয়েছো। ঠিক আছে, তো এই যে এখানে গ্রিন বলে এরকম মার্ক আছে। ওকে, মার্ক ফর রিভিউ যেটা করা আছে, মার্ক ফর রিভিউ যে স্ট্যাটাসটা ফর এ কোয়েশ্চেন সিম্পলি ইন্ডিকেটস দ্যাট ইউ উড লাইক টু অ্যাট দ্য কোয়েশ্চেন। ওকে, এবার দেখো ইউ ক্যান ক্লিক লেফট অ্যারো হুইচ অ্যাপিয়ার্স টু দ্য লেফট অফ দ্য কোয়েশ্চেন নাম্বার বক্স to minimize the question number box, this will enable to view the question। actually এখানে কিন্তু তোমাদের লেফট অ্যারো রাইট অ্যারো বা ডাউন অ্যারো আপার অ্যারোর কোনো ফাংশন সেভাবে দেখায়নি। ঠিক আছে, ডাউন অ্যারো আপার অ্যারো ওখানে বলছে যে ডাউন অ্যারো করে টু নেভিগেট দ্য বটমে যেতে পারো বা আপার অ্যারো করে তোমরা, এটা তোমাদের হয়তো অরিজিনাল কোয়েশ্চেন পেপারে দেখিয়ে দেবে, কোনো ভয় পাওয়ার কিছু নেই। উইদাউট স্ক্রলিং তোমরা হচ্ছে যে কোয়েশ্চেন এরিয়াটা আপ ডাউন করতে পারো বা লেফট রাইট করতে পারো উইদাউট স্ক্রলিং। আর তোমরা অ্যান্সারটা ক্লিয়ার রেসপন্স বলেও তোমরা একটা অপশন পাবে, যদি অ্যান্সার ভুল হয় ক্লিয়ার রেসপন্স নিচের দিকে এরকম থাকবে, সেখান থেকে তোমরা ক্লিয়ার রেসপন্স করে দিলে অ্যান্সারটা মুছে যাবে। তারপরে আবার তোমরা নতুন কোশ্চেন নতুন অ্যান্সার যদি এ যদি না হয় বি, যদি এ বি সিডির মধ্যে এ যদি ভুল হয়েছে তাহলে ক্লিয়ার রেসপন্স করে দিলে সেটা আবার তোমাদের মুছে যাবে। তারপরে আবার তোমরা নতুন কোশ্চেন চয়েস করে নিতে পারো, ঠিক আছে, মানে নতুন অ্যান্সার চয়েস করে দিতে পারো। তো সেক্ষেত্রে প্রত্যেকবারই সেভ নেক্সট করবে, কিন্তু যতবার তুমি কোশ্চেন অ্যান্সার চেঞ্জ করবে প্রত্যেকবারই সেভ নেক্সট করবে। আর ডি এবারে কিন্তু ইনস্ট্রাকশন মানে দেওয়া আছে ফর এনলার্জিং ইমেজেস, এনলার্জিং ইমেজ কিন্তু এনলার্জ করতে পারবে, ঠিক আছে, ছোটো বড়ো করতে পারবে ইমেজটা। তোমাদের যে মানে মাউসটা থাকবে, মাউসটা এরকম থাকবে তোমাদের, মাউসের মানে লেফট বাটনটা ক্লিক করে রেখে স্ক্রল করবে, মানে ফোর ফিঙ্গার দিয়ে করে রেখে মিডল ফিঙ্গার দিয়ে তোমরা স্ক্রল করবে ইমেজটার ওপর, তাহলে ইমেজটা বিগার সাইজ বা স্মলার সাইজ এরকম হতে পারে। আর একটা পেপারে কিন্তু আমি নেক্সটে যাচ্ছি, একটা পেপারে ইনস্ট্রাকশন পড়ার জন্য তোমাদের টাইম দেবে, না বুঝতে পারলে ইনস্ট্রাক্টর ওখানে যারা থাকবেন তাদেরকে জিজ্ঞেসও তোমরা করে নিতে পারো। আচ্ছা, তো দেখো এখানে নেক্সট বাটনে গেলাম আমি। এবার দেখো তোমাদের এখানে আরও কিছু বলে দিয়েছে যে এরিথমেটিক, এখানে তিনটে সেকশানের কথা বলে দিয়েছে, কিন্তু সেকশানগুলো দেখো এরিথমেটিক থাকবে তোমাদের 35 মার্কসে, জেনারেল ইন্টেলিজেন্স 35 মার্কস, জেনারেল অ্যাওয়ারনেস 50টা, মানে টোটাল 120টা কিন্তু কোয়েশ্চেন থাকবে, 90 মিনিট টাইম থাকবে। ওকে, এটা কিন্তু পরিষ্কার বলে দেওয়া আছে ইনস্ট্রাকশন পেজেই বলে দেওয়া আছে, এবং এটা কিন্তু সেকশান করেই থাকবে, এরিথমেটিক জেনারেল ইন্টেলিজেন্স এক্ষেত্রে কিন্তু মানে RPF SI এর পরীক্ষাটা কিন্তু সেকশান থাকবে। ওকে, আচ্ছা দেখো এবার এখানে যেটা বলছে যে তোমাদের ইনস্ট্রাকশানে যে 1/3 নেগেটিভ মার্কিং এটার কথা বলেছে, আর অ্যাট এ টাইম স্ক্রিনে একটাই কোয়েশ্চেন ডিসপ্লে হবে, অ্যাট এ টাইম স্ক্রিনে একটাই কোয়েশ্চেন ডিসপ্লে হবে। আর মানে এনসিওর দ্যাট পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ ইজ পেস্টেড ইন RRB ফয়েল টু দ্য ই কল লেটার, এটা তোমরা দেখে নেবে, তোমরা ই কল লেটারে তোমাদের পাসপোর্ট সাইজ ফটোগ্রাফটা পেস্ট করে নেবে। তোমাদের বায়োমেট্রিক ক্যাপচার করা হবে, ফটোগ্রাফ আর বায়োমেট্রিক ক্যাপচার করা হবে এক্সামের সময়, এটা শিওর হয়ে নেবে। আর তোমাদের মানে বিগ ব্রেক বা মুভমেন্ট আউট অফ দ্য ল্যাব ইজ নট পারমিটেড আফটার দ্য বায়োমেট্রিক অর LTI ক্যাপচারের পর এবং ফটো ক্যাপচারের পর কিন্তু বায়ো টয়লেট বা তোমাদের ব্রেকিংয়ে বা মুভমেন্টে কোথাও বাইরে যেতে দেবে না, ঠিক আছে। আর ইন্ডালজিং ইন এনি টাইপ অফ ম্যাল প্র্যাকটিস, তো সেটা তো তোমাদের RRB থেকে ডিবারিং করার ব্যবস্থাগুলো যেরকম বলে থাকে। তোমাদের কিন্তু রাফ ওয়ার্কের জন্য রাফ পেজ দেবে, ঠিক আছে, রাফ পেজে কিন্তু প্রত্যেকে নিজেদের নাম আর রোল নাম্বারটা অবশ্যই মেনশান করবে, এখানে রাফ ওয়ার্ক দেবে, রাফ পেজে তোমাদের রাফ পেজটা কিন্তু রিটার্ন করতে হবে। ওকে, আর নেম রোল নাম্বার যতগুলো রাফ পেজ নেবে ততগুলো রাফ শিটে কিন্তু মেনশান করবে অবশ্যই। ওকে, তো এটাই ছিল তোমাদের মোটামুটি ইনস্ট্রাকশন। এবারে তোমরা চুজ দ্য ডিফল্ট ল্যাঙ্গুয়েজ বলে এখানে তোমরা এখানে এখন সব অপশানই দিচ্ছে, যেহেতু এটা ডেমো লিঙ্ক সেখানের জন্য সব কটা ভাষাই দিচ্ছে। এখানে তোমরা যেরকম ডিফল্ট ল্যাঙ্গুয়েজ হিসেবে যেটা চয়েস করবে, হিন্দি ইংলিশ হয়তো মেবি থাকতে পারে বা সবই থাকতে পারে, ডেমো লিঙ্কে সবই দিয়েছে, ঠিক আছে। তো এই চেক বক্সটা ক্লিক করবে, তারপরে আই অ্যাম রেডি টু বিগিন যখন বলবে, ইনস্ট্রাকশন বলবে তখন ক্লিক করলে তোমাদের যখন টাইম স্টার্ট করার ওরা স্টার্ট করে দেবে, যখন তখন শুরু হবে না, একটা পার্টিকুলার টাইমে শুরু হবে। আর এই যে টাইম লেফট বলে যে অপশানটা দেখতে পাচ্ছ, এখানে তোমাদের সময়টা আস্তে আস্তে কমতে থাকবে, অটোমেটিক যখন 0 হয়ে যাবে অটো সাবমিট হয়ে যাবে। কিন্তু তোমরা প্রত্যেকটা অ্যান্সার করার পর এখানে যেমন 12 অ্যান্সার করে সেভ নেক্সট করলাম, এই যে গ্রিন হয়ে গেল কোশ্চেন প্যালেটে কোশ্চেন নাম্বার 1টা, ঠিক আছে। 2 নম্বরের কোশ্চেনটার অ্যান্সার আমি ধরো করলাম কার্ড ধরে আমি সেভ নেক্সট করলাম, সেভ নেক্সট করার পর গ্রিন হয়ে গেল, ঠিক আছে। এরকমভাবে প্রত্যেকটা মানে সেম গ্রিন হওয়া মানে তুমি অ্যান্সারগুলো তোমার ওরা নিয়ে নিয়েছে, ঠিক আছে। আর এখানে দেখো এরিথমেটিক জেনারেল ইন্টেলিজেন্স জেনারেল অ্যাওয়ারনেস এরকম 3টে সেকশন করে দিয়েছে। ওকে, কিন্তু এখানে অ্যাকচুয়ালি মানে তোমাকে দেয়নি, যেমন জেনারেল ইন্টেলিজেন্সে ক্লিক করলাম কোশ্চেন চেঞ্জ হয়ে গেল, বা জেনারেল অ্যাওয়ারনেসে ক্লিক করলাম এটা কোশ্চেনটা চেঞ্জ হয়ে গেল, ঠিক আছে। তো মেবি ওখানে কিন্তু এরকম সেকশন থাকতে পারে, যেহেতু এটা দিয়ে দিয়েছে এবারে ডেমো লিঙ্কে যে এরকম সেকশন ওয়াইজ তোমাদের কিন্তু RPF এর কোশ্চেন পেপারটা হতে পারে সেকশন ওয়াইজ। ওকে, এটা জাস্ট একটা ডেমো দিয়েছে, নাও থাকতে পারে, এটা ডেমো, একটা ডেমোতে সব মোটামুটি কিছু কিছু ফিচারে থাকে কিন্তু ইনস্ট্রাকশনগুলো সেমই থাকবে। ওকে, ক্লিয়ার রেসপন্স স্ক্রিনটা দেখো নিচে আছে, মার্ক ফর রিভিউ নিচে আছে, পরপর এক থেকে তোমরা যদি এরকম মানে বা ইংলিশ মানে যদি না চাও এরকম কোনো সেকশন দেখতে না চাও, পরপর 1 2 3 4 তোমার কোশ্চেন তোমার স্ক্রিনে কিন্তু অ্যাপিয়ার হবে পরপর, একেরটা অ্যান্সার করে দেওয়ার পর তুমি সেভ নেক্সট করলে 2এরটা আসবে, 2এরটা অ্যান্সার করে সেভ নেক্সট করলে 3এরটা আসবে, তুমি পরপর অ্যান্সার করলে পরপর স্ক্রিনে অ্যাপিয়ার হবে। আর একটা কথা মনে রাখবে মাথায়, যে 50 নম্বর ধরো লাস্ট কোশ্চেন 120 নাম্বার বা যে লাস্ট কোশ্চেনটা অ্যান্সার করার পরেও তোমাকে কিন্তু সেভ নেক্সট করতে হবে, নাহলে সেটা কিন্তু নেবে না। লাস্টে এখানে তোমরা নিজেরা অটো সাবমিট করা হয়ে যাবে, তোমরা নিজেরা ফোর্সফুলি সাবমিট করার প্রয়োজন নেই। ওকে, তো এই ছিল মোটামুটি। সবাই ভালো করে এক্সাম দিও, থ্যাংক ইউ।